বাংলাদেশে প্রাচীনতম যানবাহন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে শুধু ঢাকার রাজকীয় ঐতিহ্য ঘোড়াই নয়, রূপকথার গল্পতেও উল্লেখ আছে এর কথা। ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় এই গাড়িটি টমটম নামে বেশ পরিচিত। এক সময় এই গাড়িটি ছিল জমিদার, রাজা, বাদশাহ, ধনাঢ্য ব্যক্তি এবং রাজপরিবারের সদস্যদের পরিবহনের প্রধান বাহক। সেই যুগ পেরিয়ে এখন আধুনিক যুগ। এই যুগে হারিয়ে যায়নি সেই জীবচালিত বিশেষ যান ঘোড়ার গাড়ি। এখনও ঢাকা শহরের রাজপথে চলে এই গাড়ি। যন্ত্রযানের বিকট শব্দের মাঝে ভেসে আসে ঘোড়ার খুরে টক টক আওয়াজ। পিচ ঢালা রাস্তায় রিক্সা, বাস, ট্রাক, ভ্যান আর মোটর সাইকেলের সঙ্গে মিশে যেন যন্ত্রযানের মতোই এক বিশেষ যানের চলাচল। ঘোড়ার গাড়ি যখন প্রচলন হয় তখন ভারতবর্ষ চলে ইংরেজ শাসন। ঢাকায়ও ঘোড়ার গাড়ি আসে সেই সময় থেকে। এই ঘোড়ার গাড়ি ঢাকা শহরে চলাচলে সুবিধার্থে রাস্তাঘাট সংস্কার করা হয়। প্রথমে ইট সুরকি সিমেন্ট বালু, পরবর্তীতে পিচ ঢালা ইট পাথর দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হয়েছিল। সর্বপ্রথম এই গাড়ির ব্যবহার ইংরেজরা শুরু করলেও স্থানীয় আভিজাত শ্রেণীর মানুষরা এই সুবিধা নিত। একসময় তা চলে আসে সাধারণ মানুষের মধ্যে। এই দেশের ইতিহাস ঐতিহ্যে বেয়ে 150 বছরের অধিক সময় পার করেছে রাজকীয় বহন ঘোড়ার গাড়ি। বর্তমানে ঢাকা শহরে 30-34টি গাড়ির চলাচল দেখতে পাওয়া যায়। সদরঘাট, ফুলবাড়িয়া, গুলিস্তান, গোলাপশাহ মাজার, বঙ্গবাজার, বক্সিবাজার, কেরানীগঞ্জ এলাকায় গাড়িগুলো চলাচল করে। একটি ঘোড়া গাড়িতে 12-14 জন যাত্রী বহন করা হয়, যা ঘোড়ার সক্ষমতার চেয়ে অনেক বেশি। ভাড়ার টাকা বেশি পাওয়ার লোভে বোঝাই করা হয় অতিরিক্ত যাত্রী। এতে অসহনীয় কষ্ট সহ্য করতে হয় এই নিরীহ প্রাণীগুলোকে। খোঁজ নিয়ে জানা যায় যাত্রী পরিবহন ছাড়াও ঘোড়ার গাড়ি পুরান ঢাকার বিভিন্ন উৎসব, বিয়ে, জন্মদিন, চলচ্চিত্র শুটিং, র্যালিতে ব্যবহার করা হয়। অনেকে শখের বসে ঘোড়ার গাড়িতেও চড়েন। অনুষ্ঠানে ঘোড়ার গাড়িকে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। হেল্পারদের জন্য রয়েছে বিশেষ পোশাক। পুরান ঢাকার বিশেষ করে বিয়ে, গায়ে হলুদ এবং অনুষ্ঠানে ঘোড়ার গাড়ির এক গুরুত্বপূর্ণ আনুষঙ্গিক হিসেবে বিবেচনা করা হয়। বিয়ে উপলক্ষে ঘোড়ার গাড়িগুলো রঙিন করে সাজানো হয়। ফুলের মালা দিয়ে আর রঙিন কাগজ কেটে নকশা দিয়ে বানিয়ে তোলা হয় একটি সুন্দর গাড়ি। প্রত্যেকভাবে প্রাপ্ত অনেকেই ঘোড়ার গাড়ি গাড়িয়ান বলে জীবিকা নির্বাহ করেন। এই গাড়ি থেকে দৈনিক 2 থেকে 2,500 টাকা আয় হয় বলে জানা গেছে। ঐতিহ্যবাহী ঢাকার ইতিহাসের সঙ্গে জড়িত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো এই ঘোড়ার গাড়ি, যা 100 বছর পার করে দিয়ে যাত্রীদের আজও রাজা বাদশাহদের ভ্রমণের আবহ উপভোগ করার সুযোগ করে দেয়। তাই তো আজও যন্ত্র, যান্ত্রিক আর দ্রুতগামী যানের সঙ্গে টিকে থাকার লড়াইয়ে আছে রাজা জমিদারের সেই বাহন। মানুষ আজও নতুন প্রজন্মকে ঢাকার ইতিহাসের সঙ্গে পরিচয় করে দিতে ছুটে আসে ঘোড়ার গাড়ির কাছে। আমাদের সাহিত্য ও সংস্কৃতির এই ঘোড়ার গাড়ি দেখা হয় আভিজাত্যের প্রতীক হিসাবে। ইতিহাস থেকে জানা যায় 1830 সালের দিকে ঢাকায় সর্বপ্রথম ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। তখন আমেনিয়ারা ছিলেন এদেশের জমিদার বংশ। তাদের বসবাস ছিল পুরান ঢাকায়। ব্যবসায় উদ্দেশ্যে তারা যে সময় ঢাকায় বিভিন্ন এলাকায় দোকান খুলেছিলেন, তার মধ্যে শাখারি বাজারে তাদের দোকানগুলো ছিল অন্যতম। এই দোকানে বিভিন্ন ইউরোপীয় জিনিসপত্র বিক্রি হতো। 1856 সালে ঢাকায় প্রথম গাড়ির প্রচলন ঘটে। কোন গাড়ি বুঝতে পারছেন তো? সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি। কিন্তু ঘোড়ার গাড়ি নামে প্রচলন হয় না, হয় টিকা গাড়ি নামে। পরবর্তীতে তা অন্যতম প্রধান বাহন হিসেবে পরিণত হয়। আগেকার দিনে দেশের বড় শহর থেকে মফস্বল শহরে জমিদার ও আভিজাত শ্রেণীর মানুষেরা ঘোড়া গাড়িতে প্রধান বাহক হিসাবে ব্যবহার করত। প্রতিদিন পুরান ঢাকা রাস্তায় চলাচলের পাশাপাশি এই গাড়িগুলো ঈদ, পহেলা বৈশাখ, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সংস্কৃতি পরিমণ্ডল সহ নানা সামাজিক অনুষ্ঠানে আজও কদর পায়। এই কদরের জোরেই বেঁচে আছে হয়তো বা গুটি কয়েক টমটমের ব্যবসা। দৈনিক 2 থেকে 2,500 টাকা আয় হয় গাড়ি চালিয়ে। এর থেকে তিনি পান 300 থেকে 400 টাকা। সূত্র থেকে জানা যায় 1844 সালে ক্যালকাটার রিভিউতে উল্লেখ আছে নানা ধরনের ঘোড়ার গাড়ির কথা। ঢাকার যেসব ঘোড়ার গাড়ি দেখা যায় সেগুলোর নাম খোয়াঞ্চি গাড়ি। এগুলোকে কারাচ্ছি গাড়িও বলা হতো। প্রতিদিন কাজের সময় কানে ফুল, মাথায় মুকুট পরিয়ে ঘোড়াকে সাজিয়ে গুছিয়ে রাস্তায় বের করা হতো। আজও এই সকল টমটমের চাহিদা বেশি থাকে বিয়ের বাড়িতে।
রাজকীয় বিয়ের আবহ চাই পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকার মানুষ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ডাক পান তারা। জায়গা সময় বেঁধে 3 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত ভাড়া পেয়ে থাকে। এই গাড়ি দিয়ে সারাদিন 2 থেকে 3,000 টাকা আয় হয় বলে জানান ইমন ও রামিয়া টমটমের মালিক মামুন মিয়া। 15 বছর আগে এই রুটে প্রায় 100 মোটর টমটম গাড়ি চলাচল করত। তখন যাত্রী সংখ্যাও ছিল অনেক বেশি। ঘোড়ার আমদানি সম্পর্কে তিনি বলেন, আমরা ঘোড়াগুলো আমদানি করতাম বিক্রমপুর, মানিকগঞ্জ, সিলেট, কুষ্টিয়া সহ বিভিন্ন এলাকা থেকে। 50,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত এই ঘোড়াগুলো কেনা হতো। এক ঘোড়া জোড়া সহ একটি গাড়িও 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রাণের ঢাকা শহরের রাস্তাগুলো দিন দিন যতই আধুনিক হচ্ছে, ঐতিহ্যবাহী এই টমটমগুলোর সংখ্যা ততই কমে যাচ্ছে। তবে ঐতিহ্যের এই বিশেষ বাহনটিকে টিকিয়ে রাখার জন্য এখনই আমাদেরকে এবং সরকারকে এগিয়ে না আসলে হয়তো বা কোনো একদিন বিলুপ্ত হয়ে যাবে এই টমটম গাড়ি। পুরান ঢাকার আরও অনেকগুলো ভিডিও রয়েছে আমার, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নান্নার বিরিয়ানি, তারপরেই পাবেন বাখারখানির ইতিহাস, আরও রয়েছে ফায়ার পান, চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ঐতিহ্যবাহী একটি স্থান লালবাগ কেল্লা, সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চাইলে আমার এই ভিডিওতে লাইক একটি কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের একটি লাইক ও কমেন্ট আমার কাছে ভিডিও বানানোর অনুপ্রেরণা হিসাবে কাজ করে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ।